হ্যালো বন্ধুরা, মিথ্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ, তাই বিশেষ কিছু পদ কিন্তু চাই চাই, যা খেয়ে সবাই ক্রমাগত আঙুল চেটেই যাবে। তাই আজকে একটা খুব জনপ্রিয় মুরগির মাংসের রেসিপি শেয়ার করছি, চিকেন রেজালা। শুনেই জিভে জল এসে গেল না? ঠিকই ধরেছেন, অসম্ভব সুস্বাদু এই মাংসের পদটি, যা আমরা প্রায়শই হোটেলে গিয়ে অর্ডার দিয়ে থাকি। এই লোভনীয় পদটি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। পয়লা বৈশাখের দিনে রান্না করার জন্য বিশেষ বিশেষ ধরনের রেসিপি রয়েছে চ্যানেলে, লিঙ্কগুলো একটা লিঙ্কের মধ্যে করে শেয়ার করা রয়েছে ডেসক্রিপশন বক্সে। পর্বটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। মাংস ম্যারিনেশন প্রসেস দিয়ে আজকের পর্বটা আমি শুরু করছি। এখানে মুরগির মাংস রয়েছে, মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় হবে। আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এই রান্নাটা করতে কিন্তু ব্রয়লার মুরগিই লাগবে। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিট ধরে ঝাঁঝরিতে রেখে দিয়েছি, অতিরিক্ত জলটা ঝরে যাওয়ার জন্য। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটা বড় পাত্রে নিয়ে নেব। এটা পেঁপে ও কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি, পেঁপে বাটা নিয়েছি 2.5 টেবিল চামচ। এরপর একে একে দেব রসুন ও আদা বাটা। রসুন বাটার পরিমাণ কিন্তু সামান্য বেশি হবে আদার তুলনায়। দিচ্ছি স্বাদমতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়োটা সবসময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। আর দেব জায়ফল গুঁড়ো ও সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মাংসের টুকরোগুলোর গায়ে মাখিয়ে নেব। এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব, কমপক্ষে 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। 3 ঘন্টা রাখলে স্বাদটা ভালো হবে, তবে এটাকে 7-8 ঘন্টাও কিন্তু ফ্রিজে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে পেঁপে বাটাটা তখন ব্যবহার করবেন না। রান্না করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে মাংসটাকে বের করে এনে পেঁপে বাটাটা তখন ব্যবহার করবেন, নইলে কিন্তু মাংসের টুকরোগুলো গলে যাবে। আজকে আমার হাতে খুব একটা বেশি সময় নেই বলে আমি 1 ঘন্টা রেখেছি। রান্নাটা শুরু করার আগে কিছু কাজ আমাদের করে নিতে হবে। এখানে 2টো পেঁয়াজকে আমি সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে আমাদের আরও একটা কিন্তু পেস্ট তৈরি করতে হবে, সেই জন্য ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি পোস্ত ও কাজু। প্রথমে জল ছাড়া শুকনোই কাজু ও পোস্তটাকে গুঁড়ো করে নেব, তারপর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে যেগুলো ফোড়নে ব্যবহৃত হবে, রয়েছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও বড় এলাচ, এইগুলোকে একটু থেতো করে নেব। কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, তেল গরম হলে দেব ঘি, তেলের সাথে মিশিয়ে নেব। ঘি তেলের সাথে মিশে গেলে দেব ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর যে গরম মশলাগুলোকে আমরা একটু আগেই থেতো করে রেখেছিলাম সেইগুলো। ফোড়নটা ভাজব মাঝারি আঁচে সুন্দর গন্ধ বের না হওয়া পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে থাকলেই দেব সেদ্ধ পেঁয়াজ বাটা। দিলাম ব্লেন্ডিং জারটা ধুয়ে সামান্য জল, দিচ্ছি জায়ফল গুঁড়ো ও প্রয়োজন মতো লবণ। এবার কষাবো পেঁয়াজ বাটা থেকে তেল না ছাড়া পর্যন্ত। পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই কষাতে খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে দিলে দেব 200 গ্রাম ফেটানো টক দই।
টক দইটা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। গ্যাসের আঁচটা বাড়িয়ে 1 ফুট আস্তে দেব। দইতে ফুট চলে এলে দেব ম্যারিনেট করা মাংস। সবসময় রান্না করার 30 মিনিট বা 1 ঘন্টা আগে মাংসটাকে ফ্রিজ থেকে বের করে আনবেন। গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করব। 5 মিনিট পর ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচ কিন্তু একদম মৃদু থাকবে, তবে মাঝে মাঝেই কিন্তু নাড়তে হবে এবং দেখতে হবে মাংসটা সেদ্ধ হলো কিনা। মাংসটা সেদ্ধ হলে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। রেজালার মাংস সেদ্ধ হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না, তাই বারবার কিন্তু চেক করতে হবে। আবার মেশিনে একটু চেক করব। এবার মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেব স্বাদ মতো বা প্রয়োজন মতো চিনি এবং পোস্ত ও কাজু বাটাটা। দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঠিক 2 মিনিট ফুটিয়ে নেব। পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেব কেওড়া জল ও গোলাপ জল। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পর পরিবেশন করুন হোটেল স্টাইলের চিকেন রেজালা। আর সঙ্গে যদি থাকে রুটি পরোটা, নান বা লাচ্ছা পরোটা, তাহলে তো কথাই নেই। আজকে এখানেই শেষ করছি। আশা করি রেসিপিটি সকলেরই ভালো লাগবে। যারা আজকে চ্যানেলে নতুন বন্ধু, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।